হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো চেঙ্গিজ এই মুভির 25 দিনে কালেকশন নিয়ে, লিডার আমি বাংলাদেশ এই মুভির 25 দিনে কালেকশন নিয়ে, কথা বলবো পাঠান এই মুভির 4th দিনে কালেকশন নিয়ে, ফাটাফাটি এই মুভির 4th দিনে কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দিই পাঠান অলরেডি নিজেদের 4th দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, দর্শক মহল থেকে বাংলাদেশ থেকে মুভিটি ভালো সাপোর্ট পাচ্ছে, নিজেদের 4th দিনে এসে মুভির কালেকশন কিন্তু খুবই ভালো। কথা বলবো এই 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে লেটেস্ট আপডেট জানার জন্য। প্রথম কথা বলবো চেঙ্গিজ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি, লিডার হলো সুপারস্টার জিৎ স্যার। এই মুভি নিজেদের 25 দিন কমপ্লিট করে নিয়েছে। চেঙ্গিজ একটি ব্লকবাস্টার ফিল্ম, সুপারস্টার জিৎ স্যার নিজের ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে কিন্তু চেঙ্গিজের মতো ব্লকবাস্টার ফিল্ম স্যার কিন্তু এর আগে করেনি। চেঙ্গিজ এত বড় ব্লকবাস্টার হয়েছে এবং দর্শক মহল থেকে মুভি যেরকম সাপোর্ট পাচ্ছে, লাইফ টাইমে মুভি অনেক টাকা আয় করতে পারে। নিজেদের 25 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 8 লক্ষ রুপি, অল ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে 10 লক্ষ রুপি, টোটাল গ্রোস কালেকশন হলো 16 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চেঙ্গিজ না দেখেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন সুপারস্টার জিৎ স্যারের চেঙ্গিজ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো লিডার আমি বাংলাদেশ নিয়ে। বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা, লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার। এমনি নিজেদের 25 দিন কমপ্লিট করে নিয়েছে। লিডার আমি বাংলাদেশ একটি ব্লকবাস্টার ফিল্ম, সাকিব খান স্যারের এই ফিল্মটি দর্শকরা সাপোর্ট করছে। আমার মনে হয় এখন লিডার আমি বাংলাদেশ আরও বেশি কালেকশন করতে পারে। আপনারা জানেন সাকিব খান স্যারের জনপ্রিয়তা দিন দিন বাংলাদেশে বেড়েই যাচ্ছে। সাকিব খান স্যারই প্রথম বাংলাদেশি অ্যাক্টর হবে যিনি বাংলাদেশে 20 কোটি প্লাস ফিল্মও দিতে পারেন। নিজেদের 25 দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, এখন মধ্যে এমনি টোটাল কালেকশন হলো 6 কোটি 22 লক্ষ টাকা। আপনি যদি এখনও লিডার আমি বাংলাদেশ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন সাকিব খান স্যারের এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা হলো পাঠান নিয়ে। আমার বাজেট হলো 250 কোটি রুপি, লিডার হলো শাহরুখ খান স্যার। এমনি নিজেদের 4th দিন কমপ্লিট করে নিয়েছে। শাহরুখ খান স্যার আপনারা জানেন ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের ফিল্ম যখন বাংলাদেশে রিলিজ হয় মুভিটি কীরকম পারফরমেন্স করবে আপনারা তো বুঝতেই পারছেন। মাত্র 4 দিনে মুভিটি বাংলাদেশ থেকে 2 কোটি প্লাস বিজনেস করে নিয়েছে, লাইফ টাইমে 5 কোটি বেশি করতে পারে। নিজেদের 4th দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, এখন পর্যন্ত এমনি টোটাল বাংলাদেশের কালেকশন হলো 2 কোটি 6 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পাঠান না দেখেন দেখবেন, বাংলাদেশের সকল থিয়েটারে মুভিটি চলছে, খুবই ভালো এবং সাকসেসফুল রান করছে। এখন কথা হলো ফাটাফাটি নিয়ে। আমার বাজেট হলো 1 কোটি রুপি, লিডার হলো আবির স্যার। এমনি নিজেদের 4th দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ফাটাফাটি কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম হতে যাচ্ছে। আপনারা জানেন দ্য একেন যেরকম একটা বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল কম বাজেটের, এরকম ফাটাফাটিও কম বাজেটের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হতে যাচ্ছে। কলকাতা ইন্ডাস্ট্রির দর্শকরা মুভিকে এত বেশি সাপোর্ট করছে যে মুভিতে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বেশি আয় করে নিচ্ছে। নিজেদের 4 দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন হচ্ছে 15 লক্ষ রুপি, টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো 66 লক্ষ রুপি। লাইফ টাইমে মুভি কমপক্ষে 5 কোটির বেশি বিজনেস করতে পারে। দর্শকরা খুবই সাপোর্ট করছে, অনেক বেশি শো মুভির বাড়িয়েছে। ধন্যবাদ।